নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে এখন সরকার আর কোনোভাবেই মহিলাদেরকে কোনো অংশেই পিছিয়ে রাখতে চাইছে না, আর সেই কারণেই কিন্তু একের পর এক নতুন নতুন প্রকল্প বের করেই চলেছেন। কিন্তু সেই সঙ্গে আপনারা এটাও জানেন যে আমাদের ভারতবর্ষে এখনও পর্যন্ত কন্যা সন্তানকে একদম পুরোপুরিভাবে মেনে নিতে পারছে না। মানে এখনও অনেক পরিবার রয়েছে যেই পরিবারে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাহলে সেই পরিবারে বিবাদ লেগেই থাকে। আর শুধু এটাই নয়, শুধুমাত্র কন্যা সন্তান দেওয়ার অপরাধে স্ত্রীকে গৃহত্যাগ পর্যন্ত করতে বাধ্য করা হয়। আর চারিদিকের এরকম অবস্থা দেখে মোদী সরকারের তরফ থেকে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে, যেটার মাধ্যমে আপনার বাড়িতে যদি একটি কন্যা সন্তান থেকে থাকে তাহলে আপনি শুধুমাত্র এই প্রকল্পে আবেদন করলেই আপনার কন্যা সন্তানদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 11,000 টাকা করে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, আপনার বাড়িতে একটি, দুটি, জয়টি কন্যা সন্তান থাকুক না কেন, তাদের প্রত্যেকেরই অ্যাকাউন্টে কিন্তু 11,000 টাকা করে পেয়ে যাবে। তো এই 11,000 টাকা কারা কারা পাবে, কোথায় গিয়ে আবেদন করতে হবে আর কীভাবে এই টাকাটা দেওয়া হবে, সেই সমস্ত কিছু জানতে আপনারা অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। কিন্তু তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা অবশ্যই সর্বপ্রথমেই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিন যে আপনার বাড়িতে কয়টি কন্যা সন্তান রয়েছে। আর অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর তার পাশে যে ঘন্টা অপশনটা থাকে সেটা টিপে অলে ক্লিক করবেন এই সমস্ত খবর সর্বপ্রথমে দেখার জন্য। তো এখানে ধরুন বড় বড় করে হেডলাইনে কী বলা রয়েছে, যে যদি আপনার বাড়িতে কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাহলে সাথে সাথেই পেয়ে যাবেন 11,000 টাকা। কীভাবে পাবেন এই টাকা, কীভাবে এবং কোথায় গিয়ে আবেদন করতে হবে, সেই সমস্ত কিছু এখানে নিচে বলা রয়েছে। তাহলে নিচে দেখুন সেটাই বলা রয়েছে যে আমাদের দেশে এখনও পর্যন্ত কন্যা সন্তান হলে বহু পরিবারের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। এমন অনেক বাড়ি রয়েছে যেখানে শুধুমাত্র কন্যা সন্তান দেওয়ার অপরাধে স্ত্রীকে গৃহত্যাগ করতে বাধ্য করে স্বামী। এছাড়াও প্রতিদিন আমরা শুনতে পাই কন্যা ভ্রূণ হত্যারও খবর। তবে এই পৃথিবীতে যাতে আর কন্যা সন্তানকে অপমানিত হতে না হয় তার জন্যই কিন্তু একটি পাকাপাকি অভিনব পদক্ষেপ নিলেন জিনেক্স নামে একটি সংস্থা। হ্যাঁ বন্ধুরা, এটি মোদী সরকার নয়, এটি জিনেক্স নামে একটি সংস্থার তরফ থেকে এই 11,000 টাকা করে দেওয়া হচ্ছে। তো দেখুন এটা কীভাবে পাবেন, যে এই সংস্থার তরফ থেকে সম্প্রতি বলা হয়েছে যে যদি আপনার বাড়িতে কন্যা সন্তান থাকে বা কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করে তাহলে আপনার কন্যা সন্তানের জন্য ফিক্সড ডিপোজিটে পাঠানো হবে 11,000 টাকা। এখন ধরুন বলা হচ্ছে কীভাবে আপনারা আবেদন করবেন, দেখুন এর জন্য অভিভাবকদের কোনো রকম খরচ করতে হবে না, শুধুমাত্র আপনাকে জেনেক্সের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। আর সেই ওয়েবসাইটটি হলো www.genexchild.com।